কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি আপনাদের করে দেখাবো আমচুর পাউডার রেসিপি। এই শুকনো আমের গুঁড়ো আমরা বিভিন্ন রেসিপিতে স্বাদবর্ধক হিসেবে ব্যবহার করে থাকি, এমনকি চাট মশলাতেও এটা ব্যবহার করা হয়ে থাকে। চলুন তাহলে দেখে নিই কিভাবে আমরা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবো আমচুর পাউডার বা শুকনো আমের গুঁড়ো। আমচুর পাউডার বানানোর জন্য এখানে আমি কিছু আম নিয়ে নিয়েছি। এখন আম থেকে আমের খোসা ছাড়িয়ে নেব। এখানে আমি ছোট দেখে আম নিয়ে নিয়েছি। এই আমগুলো ভীষণ টক, আপনারাও চেষ্টা করবেন টক দেখে আম নেওয়ার জন্য। তাহলে আমচুর পাউডার অল্প ব্যবহার করলেই হবে। আমার সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, এখন জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার আমগুলোকে পিলারের সাহায্যে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে ফালি করেও নিতে পারেন। তবে যতটাই পাতলা করে কাটবেন আমগুলোও কিন্তু ততটা তাড়াতাড়ি শুকাবে। সবগুলো আম পাতলা করে কেটে নেওয়া হয়ে গিয়েছে, এখন রোদে শুকাতে দিব। দেখুন, তিন দিনের টানা রোদ্রেই কিন্তু আমগুলো শুকিয়ে এসেছে। আমি বিভিন্ন পাত্রে অল্প অল্প করে দিয়ে আমগুলো শুকিয়ে নিয়েছি। যখন আমগুলো হাত দিয়ে চাপ দিলেই দেখবেন সহজে ভেঙে যাচ্ছে, তখনই বুঝতে হবে আমগুলো খুব ভালোভাবে শুকানো হয়ে গিয়েছে। সবগুলো শুকনো আম তুলে নিচ্ছি। এখন একটা ব্লেন্ডার জারে দিয়ে গুঁড়ো করে নিব। তৈরি হয়ে গিয়েছে আমচুর পাউডার। আমচুর পাউডার তৈরি করা খুবই সহজ। আমগুলো পাতলা পাতলা করে কেটে রোদে শুকিয়ে গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিলেই কিন্তু হয়ে যাবে আমচুর পাউডার। সুপার শপ বা দোকান থেকে না কিনে আপনারা কিন্তু খুব সহজেই বাসায় এই আমচুর পাউডার তৈরি করে নিতে পারেন। আজকের রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এই রকম নিত্য নতুন মজাদার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আমি নতুন কোনো রেসিপি আপলোড দিলে তা পৌঁছে যাবে আপনার কাছে। আজ তাহলে এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।